রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনা ইয়াদাইস সাআ ইয়াদহারুর রিবা ওয়াজ জিনা ওয়াল খামর। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আগে সুদ বিস্তার লাভ করবে, জেনা বিস্তার লাভ করবে, শরাব বিস্তার লাভ করবে। সেজন্য নবীজি ফরমান, লানাল্লাহু আকিলার রিবা, লানত বা অভিসম্পদ যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয় এবং যে সুদের লেখক হয়, এই চারজনের উপর আল্লাহর লানত নাজিল হয়। সুদ যে খায়, যেই দেয়, যে সাক্ষী হয়, যে সুদের হিসাব নিকাশ করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহুম ফিহি সাওয়া, তারা সকলেই সমান অপরাধী। এই সুদের গুণা কতটুকু জানেন? দিরহামু রিবা আশাদ্দু মিন সিত্তিন ওয়া সালাসিনা জানিয়া, 36 বার জেনা করলে যতটুকু গুণা হয়, যদি কেহ 1.5 দেরহাম সুদ নেয় তার গুনাহ ততটুকু হবে। আলামান আল হাফিজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রিবা ইসনানি ওয়া সাবউনা বাবান, সুদের 72টি দরজা আছে, 72টি গুনাহ হয়, আর তার মধ্যে সবচেয়ে কম পর্যায়ের দরজার গুনাহ হলো কেহ যেন তার মায়ের সাথে জেনা করে। আলী আউযু বিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা জাহরা ফি কওম আজ-জিনা ওয়ার রিবা ইল্লা আহাল্লু বি আনফুসিহিম আযাবাল্লাহ, যে জাতির মধ্যে সুদ আর জেনা বৃদ্ধি পায়, আল্লাহর নাফরমানি প্রবেশ করে, সে জাতি মূলত আল্লাহর আযাবকে নিজেরাই যেন দাওয়াত দিল। আমাদের শরীর রক্ত আর মাংসে গড়া, এই শরীর মাটি দ্বারা তৈরি হওয়া, এক সময় এই শরীর দুর্বল হয়ে যাবে। আমরা আমাদের শরীরকে দুর্বল হয়ে যাওয়া থেকে কীভাবে বাঁচাবো তা সম্ভব নয়, তবে এই শরীরকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। সেই জন্য প্রথমত আমাদেরকে হারাম থেকে এই শরীরকে বাঁচিয়ে রাখতে হবে, হালাল দ্রব্য ব্যবহার করতে হবে, কেননা কুল্লু জাসাদিন নুবিতা মিন সুহতিন ফান্নার, প্রত্যেক ওই শরীর যা হারাম লোকমা দ্বারা পালিত হয় তার জন্য আগুনই যথেষ্ট। আল্লাহর রসুলের সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যিই বলেছেন, যখন বান্দা এই গুনাহ করে তার কি করুণ পরিণতি হয় জানেন? ইয়ুহরামু মিনার রিজকি, তার থেকে আল্লাহর রিজিক কেড়ে নেয়, তার থেকে রাতের নামাজ ছিনিয়ে নেয়, সে রাতে উঠে তাহাজ্জুদ আদায় করার সেই সামর্থ্য আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নেয়। তৃতীয়ত আল্লাহ তার জ্ঞান কেড়ে নেয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মারাত্মক ধরনের গুণাসমূহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।